गुड मॉर्निंग। मॉर्निंग एवरीवन। আজকে যে টপিকটা আছে প্লাস্টিক আছে, তাই তো? হ্যাঁ স্যার, আমাদের প্লাস্টিক কতটা হয়েছিল? আমাদের থার্মোপ্লাস্টিক থার্মো সেটিংস পর্যন্ত হয়েছিল, ঠিক আছে? থার্মোস্ট্যাটিং প্লাস্টিক পর্যন্ত আমাদের হয়েছে। তো এবার আজকে আমরা নেক্সট পয়েন্টে যাব। থার্মোস্ট্যাটিং পর্যন্ত হয়েছিল আমাদের, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমরা প্লাস্টিক সম্বন্ধে অনেক কিছু জেনেছিলাম এর আগেতে, আজকে আরো বেশি বেশি করে জানবো, বুঝবো। ওকে, আমরা যেটা হচ্ছে থার্মো, আমরা প্রথম যে প্লাস্টিকের যে ভাগগুলো পড়ছিলাম, তার প্রথম ভাগটা বিহেভিয়ার উইথ রেসপেক্ট টু হিটিং, সেই অনুযায়ী আমরা পেয়েছিলাম থার্মোপ্লাস্টিক থার্মোস্ট্যাটিক। তো দুটো আমরা জেনেছিলাম। এবার নেক্সট আজকে যেটা জানবো, 2 নম্বর যেটা আছে সেটা নিয়ে আজকে জানবো আমরা। ওকে, আজকে যেটা জানবো সেটা হচ্ছে স্ট্রাকচার অ্যাজ পার ক্লাসিফিকেশন। প্লাস্টিকস আর ডিভাইডেড ইনটু টু গ্রুপস, ঠিক আছে? দেখ, 2 নম্বর যে পয়েন্টটা আছে, 2 নম্বর পয়েন্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, বুঝতে পেরেছো? নাম্বার যে পয়েন্টটা আছে, অ্যাজ পার ক্লাসিফিকেশন প্লাস্টিক আর ডিভাইড ইনটু টু গ্রুপস, ঠিক আছে? স্ট্রাকচার নিয়ে এটা হচ্ছে হোমোজেনাস, আর হচ্ছে হেটারোজেনাস। এটা হচ্ছে হোমোজেনাস আর এটা হচ্ছে হেটারোজেনাস। ওকে, তা কি বললাম, স্ট্রাকচার অনুযায়ী প্লাস্টিকটাকে আমার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোমোজেনাস আর একটা হচ্ছে হেটারোজেনাস। এবং হোমোজেনাস প্লাস্টিক কি আর হেটারোজেনাস প্লাস্টিক কি সেটা আমরা একে একে জানি, ঠিক আছে? তো হোমোজেনাস প্লাস্টিক, হোমোজেনাস প্লাস্টিক বলতে কি, দ্য প্লাস্টিক গ্রুপ কন্টেন্স কার্বন অ্যাটমস অ্যান্ড দে এক্সিবিট হোমোজেনাস স্ট্রাকচার। যে প্লাস্টিক গুলো কার্বন অ্যাটম দিয়ে তাদের বোঝাচ্ছে হোমোজেনাস, ঠিক আছে? যে যে প্লাস্টিক কার্বন অ্যাটম দিয়ে তৈরি, সেই প্লাস্টিক গুলোকে বলা হচ্ছে শুধুমাত্র কার্বন অ্যাটম দিয়ে তৈরি, তাদেরকে বলা হচ্ছে হোমোজেনাস। হোমোজেনাস প্লাস্টিক কি? হোমোজেনাস প্লাস্টিক বলতে দা প্লাস্টিক অফ দিস গ্রুপ কন্টেন্স কার্বন অ্যাটমস দে এক্সিবিট হোমোজেনাস স্ট্রাকচার। ওকে, শুধুমাত্র কার্বন অ্যাটম থাকে বলে এটা হচ্ছে হোমোজেনাস।
প্লাস্টিক, আর হেটারোজেনাস প্লাস্টিকটা কি, তারপরে দেখো হেটারোজেনাস প্লাস্টিক নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, হেটারোজেনাস প্লাস্টিকে আছে কি, শুধুমাত্র তোমার কার্বন থাকে না, কার্বনের সাথে অক্সিজেন, নাইট্রোজেন এবং আরো আদার্স এলিমেন্টস থাকে বলে এই প্লাস্টিকটা বলছে হেটারোজেনাস প্লাস্টিক। তা হোমোজেনাস প্লাস্টিক হচ্ছে সেখানে যেখানে শুধুমাত্র কার্বন অ্যাটম থাকে, এই তার দিস গ্রুপ কন্টেন্স কার্বন, শুধুমাত্র কার্বন অ্যাটম থাকে বলে এই প্লাস্টিক হচ্ছে হোমোজেনাস। আর যে প্লাস্টিক গঠনের ক্ষেত্রে কার্বন অ্যাটম ছাড়া অক্সিজেন, নাইট্রোজেন এবং আরো অন্যান্য এলিমেন্টস থাকে তাকে বলছে হেটারোজেনাস। হোমোজেনাস মানে সাদৃশ্য যুক্ত, একই সাদৃশ্য। ঠিক আছে, তো এটা গেল আমার স্ট্রাকচার। এবার নেক্সট চলে যাও ফিজিক্যাল এন্ড মেকানিক্যাল প্রপার্টিস। ফিজিক্যাল আর মেকানিক্যাল প্রপার্টিস অনুযায়ী প্লাস্টিককে আমরা ক ভাগে ভাগ করছি। ফিজিক্যাল প্রপার্টিস অনুযায়ী বলছে অ্যাকর্ডিং টু দিস প্লাস্টিক আর ডিভাইডেড টু ফোর, চারটে গ্রুপে ভাগ করে। একটা হচ্ছে রিজিড প্লাস্টিক, 2 নম্বর হচ্ছে সেমি রিজিড প্লাস্টিক, 3 নম্বর হচ্ছে সফট প্লাস্টিক, 4 নম্বর হচ্ছে ইলাস্টোমার। রিজিড প্লাস্টিক, সেমি রিজিড প্লাস্টিক, সফট প্লাস্টিক, ইলাস্টোমার, এই চারটে ভাগে আমাদের আমরা ব্যবহার একে ভাগে ভাগ করে থাকি। ঠিক আছে, চারটে ভাগে আমরা ভাগ করে থাকি। ওকে চলো। তবে 1 নম্বর হচ্ছে রিজিড প্লাস্টিক। তো রিজিড প্লাস্টিক কি বলছে একটু জেনে নিই। নাম্বার 1 দেখো, কি বলছে, দিস প্লাস্টিক কজেস হাই মডুলাস অফ ইলাস্টিসিটি এন্ড দে রিটেন দেয়ার স্লোপ আন্ডার এক্সটেরিয়র স্ট্রেস অ্যাপ্লাইড অ্যাট নর্মাল অ্যান্ড মডারেটলি ইনক্রিজ টেম্পারেচার। বলছে রিজিড প্লাস্টিক বলতে কি, যেখানে তোমার এই যে সান্দ্রতা, যেমন গার্ডারের ক্ষেত্রে বা রাবার ক্ষেত্রে, রাবার তো সফট হয়। ঠিক আছে, গার্ডার, রাবারের যে গার্ডার হয় সেটা সফট হয় এবং সেটাকে একটা নির্দিষ্ট মানে পজিশন পর্যন্ত আমার টেনে নিয়ে যেতে পারে, লেন্থ ইনক্রিজ করতে পারে। কিন্তু এই যে রিজিড প্লাস্টিক ক্ষেত্রে সেটা আমরা পারি না। ঠিক আছে, আমরা যতই বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই করি, তার তার যে শেপ, তার যে আকার, সেটা কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, হার্ড প্লাস্টিক যেটা বলে। নেক্সট দেখো সেমি রিজিড প্লাস্টিক বলছে। সেমি রিজিড প্লাস্টিক বলতে সেই সব প্লাস্টিককে বলছে যে সব প্লাস্টিকের মধ্যে কি হয়েছে, মিডিয়াম মডুলাস মানে ইলাস্টিসিটি ধর্মটা কিছুটা থাকে এবং সেই জন্য এটা ইলংগেশন করা যায়। ইলংগেশন দেখো, দাদা ইলংগেশন আন্ডার প্রেশার কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হোয়েন প্রেশার রিমুভ, যখন ওকে প্রেশার দেওয়া হয় তখন এটা লেন্থে ইনক্রিজ হয়, দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, এবং যখন প্রেশার সরিয়ে নেওয়া হয় তখন সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই জন্য এটা বলছে সেমি রিজিড প্লাস্টিক। ঠিক আছে, নেক্সট হচ্ছে সফট প্লাস্টিক। সফট প্লাস্টিক কি বলছে, এই প্লাস্টিকে হচ্ছে মডুলাস ইলাস্টিসিটি মানে এর মধ্যে মডুলাস মানে তোমার রাবারের যে সান্দ্র ধর্মটা এর মধ্যে থাকে, এবং তোমার যখনই আমরা প্রেশার মিডিয়াম সেমি রিজিড প্লাস্টিক যদিও প্রেশারের সাথে সাথে প্রচুর করে প্রেশার দেয়, তখন সামান্য পরিমাণে ইলংগেশন হয়, বৃদ্ধি পায়। আর সফট প্লাস্টিক তো সেটা নয়, তুমি যখন টানবে যেমন শেপে টানবে সেই শেপে তোমার ও বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমাদের এই যে টিউব, রাবারের যে টিউব আমরা ইউজ করি সেটা সফট প্লাস্টিক, তাই না? সফট রাবার, তো তাই আমরা যখন দেবে বস্তা বানিয়ে তখন আমরা টেনে বাঁধি, ও কিন্তু থেকে যায় সফট হবে। ওটা যদি হার্ড হতো তাহলে টানা যেত কি, যেত না। ঠিক আছে, সেই জন্য আমরা রাবার, যে রাবারের টিউব গুলো দেখেছো তো সবাই, সেই রাবারের টিউব গুলো একটা সফট প্লাস্টিকের উদাহরণ। আবার দেখবে সব সব রাবার টিউব গুলো খুব সফট হয় না, কিছু কিছু রাবারের টিউব হালকা হার্ড হয়, মানে মডিউলার, যেটা হচ্ছে সেমি রিজিড প্লাস্টিক। ঠিক আছে, সেগুলো যদি টেনে মানা হয় সেগুলো
কিন্তু আমরা ইউজ করতে পারি, কিন্তু হার্ড প্লাস্টিকটা সেভাবে টানা যায়, ঠিক আছে, টেনে আমি বাঁধতে পারি না, কেন ও ইলঙ্গেশন হয় না, দৈর্ঘ্য বৃদ্ধি হয়, ঠিক আছে। এই ছিল আমার তিনটে ভাগ, আর একটা আমার ভাগ আছে সেটা হচ্ছে ইলাস্টোমা। ইলাস্টোমার কি বলছে চলো দেখে নি। ইলাস্টোমার বলছে দিস প্লাস্টিক আর সফট অ্যান্ড ইলাস্টিক ম্যাটেরিয়াল হ্যাভিং লো মডুলাস অফ ইলাস্টিসিটি। বলছে এই মডুলাস অফ ইলাস্টিসিটি নেই, মানে যে রাবারের যে সান্দ্র, যে সান্দ্র ধর্ম মানে ধরো ও যে দৈর্ঘ্যে যে বৃদ্ধি, বৃদ্ধির যে হারটা প্রতিরোধ করে সে পারে না, ঠিক আছে। দেখো ইনটু দা ডিফরমেশন ইজ ইন টেনশন এন্ড ডিফরমেশন ডিসঅ্যাপিয়ার র্যাপিডলি এট রুম টেম্পারেচার। বলছে যদি চাপ দেওয়া হয় এই পরিবর্তন ডিফর্মড হয়, এই যে শেপে থাকে সেই শেপে পরিবর্তন হতে পারে, একটা শেপ দেওয়া থাকে সেই শেপটা পরিবর্তন হতে পারে, ঠিক আছে। ডিসঅ্যাপ টেনশন কোনো চাপ দিলে আবার যদি চাপটা সরিয়ে নেওয়া হয় সে আবার নর্মাল রুম টেম্পারেচার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো এটা হচ্ছে ইলাস্টোমার, ঠিক আছে। তোমাদের যে পয়েন্ট গুলো, প্রতিটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, পয়েন্ট অনুযায়ী আমাদের মনে রাখতে হবে, বুঝেছো। চলো নেক্সট হচ্ছে রেজিন। রেজিনটা কি জিনিস জানবো, রেজিনটা বলছে কি দিস প্লাস্টিক গ্রুপ ইন টু গ্রুপ, এই প্লাস্টিকের দুটো গ্রুপ আছে, বেসড অন দেয়ার বিহেভিয়ার অ্যাকর্ডিং টু হিটিং রেজিন অর বেন্ডার আর অলসো বডি ডিভিডেন্ট টু ফলোয়িং গ্রুপ, ঠিক আছে। বিহেভিয়ার হিটিং, হিটিং অনুযায়ী কতটা হিট হয়, হিটিং এর বিহেভিয়ার অনুযায়ী আমার এই রেজিন কে দু ভাগে ভাগ করছে, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক রেজিন আর হচ্ছে থার্মোসেটিং রেজিন। তো থার্মোপ্লাস্টিক রেজিন আর থার্মোসেটিং রেজিন কি আমরা সবকিছু জানবো। চলো থার্মোপ্লাস্টিক রেজিন কি বলছে, থার্মোপ্লাস্টিক রেজিন বলছে যেগুলো এক্সাম্পল দেওয়া আছে তোমার অ্যালকাইড, অ্যালকাইড, তারপর দেখো সেলুলোজ, তারপর আরো আছে ইন্ডেন, এসব আরো সবকিছু আছে। তো প্রথমে একে একে আমরা আলোচনা করি। তো অ্যালকাইডটা কি, অ্যালকাইড হচ্ছে গ্লিসারিন অপথালমিক অ্যানহাইড্রাইড, এই উচ্চারণ গুলো খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গ্লিসারিন, ঠিক আছে, গ্লিসারিন, তোমার গ্লিসারিন সাবান দেখেছো, এই যে এটা হচ্ছে গ্লিসারিন সাবান, যে গ্লিসারিন যে স্পেলিংটা, সে স্পেলিংটা এইটা গ্লিসারিন। আরেকটা যেটা তোমার এলিমেন্ট থাকে সেটা হচ্ছে অপথালমিক অ্যানহাইড্রাইড। তো এই দুটো মিশ্রণে আমরা অ্যালকাইড রেজিন পেয়ে থাকি, ঠিক আছে। দা কুল সো স্লোলি, এটাকে এটা খুব ধীরে ধীরে ঠান্ডা হয় অ্যান্ড প্রসেস প্রপার্টিস, এবং কি থাকে এর মধ্যে, ইলেকট্রিসিটি প্রপার্টি মানে তোমার তড়িৎ ধর্ম বর্তমান। অ্যালকাইড এর মধ্যে তড়িৎ ধর্ম বর্তমান থাকে। দে আর ইউজ ফর প্রিপেয়ারিং দা ফেলনস অফ প্লাস্টিক, প্লাস্টিকের ফেলন প্রস্তুতিতে আমরা অ্যালকাইড ব্যবহার করি। তাহলে অ্যালকাইড কিসে তৈরি, অ্যালকাইড দুটো উপাদান দিয়ে তৈরি, কি কি উপাদান, গ্লিসারিন অপথালমিক আমাকে মনে রাখতে হবে। তারপর কি হয়, একে একে যখন তৈরি করার পর যখন ঠান্ডা করায় এ খুব ধীরে ধীরে ঠান্ডা হয়, এবং এর মধ্যে কি ধর্ম বর্তমান, এর মধ্যে তড়িৎ ধর্ম বর্তমান। আর কি থাকে, কি প্রস্তুতি তৈরি হয়, ফেনলস অফ প্লাস্টিক প্রস্তুত হয়। তাহলে আমরা এইটুকু জানার জন্য এই যে অ্যালকাইড আমরা জানলাম, অ্যালকাইড থেকে আমরা মোটামুটি যদি অ্যালকাইডটা পুরোটা যদি পড়াশোনা করি সেখানে আমি তিনটে কোশ্চেন পাচ্ছি। কি কি কোশ্চেন পাচ্ছি, এক নম্বর কোশ্চেন হচ্ছে অ্যালকাইডে, অ্যালকাইড তৈরির কি কি উপাদান দরকার, এক নম্বর ওয়ান কোশ্চেন। দু নম্বর কি কোশ্চেন থাকছে, যে অ্যালকাইডের মধ্যে তড়িৎ ধর্ম থাকে কি না, ঠিক আছে, দুটা কোশ্চেন। তিন নম্বর হচ্ছে অ্যালকাইড কি জন্য ব্যবহৃত হয়, তাহলে এখানে আমরা তিনটে কোশ্চেন পেয়ে যাচ্ছি। এইটুকু একটু যদি পড়ে নিই তাহলে এখানেই আমরা তিনটে কোশ্চেন পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এইভাবে তোমাদের পড়তে হবে। তারপর দেখো সেলুলোজ, সেলুলোজ কি বলছে, দিজ আর ডিরাইভ ফ্রম ভেরিয়াস সেলুলোজ কম্পাউন্ড লাইক সেলুলোজ অ্যাসিটেট, সেলুলোজ নাইট্রেট, ঠিক আছে। তাহলে সেলুলোজ কি 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 থেকে তৈরি হয়, সেলুলোজ অ্যাসিটেট থেকে, সেলুলোজ নাইট্রেট থেকে। নেক্সট বললাম প্লাস্টিক মেড ফ্রম দিস আর লাইক গ্লাস, দিস আর টাফ স্ট্রং, পজেস ইলেকট্রিক্যাল প্রপার্টি,
পসিবল টু অবটেন অল টাইপ অফ কালার। তাই এখানে আমি সেলুলোজ যদি কোশ্চেন থাকে কি জানবো, সেলুলোজ কি কি থেকে তৈরি হয়, সেলুলোজ অ্যাসিটেট, সেলুলোজ নাইট্রেট, এটা আমরা জানলাম। আর কি এটা কি রকম দেখতে, এটা আমার গ্লাসের মতো দেখতে কিনা, এটা যদি ইয়েস অর নো ট্রু অর ফলস কোশ্চেন থাকে, এটা যে প্লাস্টিক মেড ফ্রম দিস আর লাইক গ্লাস, ট্রু না ফলস, তাহলে এটা সত্যি, তাহলে ট্রু হবে। তারপর কি জানলাম, এর মধ্যেও ইলেকট্রিক এর প্রপার্টি থাকে কি না, এটা যদি ট্রু ফলস থাকে, যে তোমাদের তোমার কি বলে এমসিকিউ কোশ্চেন, তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে তার কি জানবো, ইলেকট্রিক প্রপার্টিস থাকে। আর কি জানবো, এর কি বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়, সেলুলোজ দিয়ে বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, কারণ এই যে শেষের লাইনটা দেখা গেছে, পসিবল টু অবটেন অল টাইপ অফ কালার, অনেক সব ধরনের কালার পাওয়া যায়। বাস তাই এখানে আমরা তিনটে কোশ্চেন পেয়ে যাচ্ছি, এইটুকু পড়ে নিন। তা বুঝতে পারছো, তুমি যত পড়বে, যে যেভাবে পড়ানো হচ্ছে, এগুলো যদি তুমি পড়ো প্রচুর কোশ্চেন পেয়ে যাবে, তোমাকে আলাদা ভাবে এমসিকিউ করার কোনো দরকার নেই। ঠিক আছে, এবার নেক্সট দেখো, কৌমারন ইন্ডেন, কৌমারন ইন্ডেন, এটা কি একটু দেখে নি, কৌমারন ইন্ডেনটা, এটা বলছে দিস ইজ ইন আ সফট ইন ভেরি স্মল টেম্পারেচার, খুব টাইম সম কম টেম্পারেচারে এটা নরম হয়ে যায়, দে আর ব্রিটল, এটা ভঙ্গুর, অ্যান্ড আর ইউজড ফর ফোর টাইলস রাবার ম্যানুফ্যাকচার। তাহলে আমি এখানে কি কি কোশ্চেন পাচ্ছি, এখানে তাহলে আমি কি কোশ্চেন পাচ্ছি, যে এটা আমার খুব কম টেম্পারেচার, কম টেম্পারেচারে এটা নরম হয় কিনা, অবশ্যই হয়, ইয়েস টু ট্রু। আর কি জানছি, এটা ভঙ্গুর কিনা, দে আর ব্রিটল, যদি অপশন ট্রু অর ফলস, অবশ্যই ট্রু। এটা কোথায় ব্যবহার করা হয়, এটা দু জায়গায় ব্যবহার করা হয়, যদি বলে ইউজ অফ কৌমারন ইন্ডেন, কৌমারন ইন্ডেনে ব্যবহার লিখো, যদি ওখানে এক নাম্বার থাকে, তাহলে কোথায় কোথায় ব্যবহার করা হয়, ফোর টাইলস মেঝে যে টাইলস প্রস্তুতে ব্যবহার করা, আর কি রাবার ম্যানুফ্যাকচারে ব্যবহার করা। তাহলে আমিও এইখান থেকে দুটো তিনটে কোশ্চেন দেখে যাচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো মিথাইল মিথোসায়ানাইড, মিথাইল মিথোসায়ানাইড কি বলছে একটু দেখে নি, মিথাইল মিথোসায়ানাইড দিস ইজ নোন অ্যাজ অ্যাক্রাইলিক। ঠিক আছে, তাহলে অ্যাক্রাইলিক কাকে বলা হয়, অ্যাক্রাইলিক যদি বলা হয় এক মিথাইল মিথোসায়ানাইডের অপর নাম কি, অ্যানাদার, যদি কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ মিথাইল মিথোক্রাইলেট, কি আনসার হবে, অ্যাক্রাইলিক, একটা কোশ্চেন আমি পেয়ে গেলাম। নেক্সট কি বলছে, ইট ইজ ডিরাইভ ফ্রম কোল পেট্রোলিয়াম অ্যান্ড ওয়াটার, এটা কোথা থেকে প্রস্তুত করা হয়, কোল পেট্রোলিয়াম এবং ওয়াটার থেকে প্রস্তুত করা হয়, দু নম্বর কোশ্চেন পেয়ে গেল। নেক্সট দেখো, ইট ট্রান্সমিট আল্ট্রা ভায়োলেট ওয়েভস অফ লাইট, কি ট্রান্সমিট করে এটা, আল্ট্রা ভায়োলেট লাইট, আল্ট্রা ভায়োলেট ওয়েভ ট্রান্সমিট করে। নেক্সট বলছে ইট ক্যান বি অ্যাক্টস সন টার্নড, ইট অ্যাক্ট এস গুড ইলেকট্রিক্যাল ইনসুলেটর। ঠিক আছে, এটা কি হিসেবে করা, ইলেকট্রিক ইনসুলেটর হিসেবে ব্যবহার করা, যেটা খুবই দরকার, আমাদের ইনসুলেটর দরকার হয়, তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ থেকে যাতে আমরা শক না খাই, তার জন্য একটা ইনসুলেটর দরকার, সেই ইনসুলেটর হিসেবে কাজ করে এই মিথাইল মিথোক্রাইলেট। ঠিক আছে, উচ্চারণ গুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট বলছে প্লাস্টিক প্রিপেয়ার ফ্রম দিস আর ইউজ ফর সেফটি গ্লাস, আর্টিফিশিয়াল জুয়েলার জুয়েলস, রুফ লাইটস, লাইটেনিং ফিটিংস, সিং ইউনিট। তাই এখানে অনেকগুলো কোশ্চেন পাচ্ছি, কি কোশ্চেন, নম্বর ওয়ান কোশ্চেন কি, নম্বর ওয়ান কোশ্চেন পাচ্ছি যে মিথাইল মিথোক্রাইলেটের অপর নাম কি, মিথাইল মিথোক্রাইলেট অপর নাম হচ্ছে অ্যাক্রাইলিক। দু নম্বর কোশ্চেন হচ্ছে মিথাইল মিথাইল মিথোক্রাইলেট কি থেকে তৈরি হয়, কোল পেট্রোলিয়াম আর ওয়াটার থেকে তৈরি হয়। তিন নাম্বার কোশ্চেন ট্রু ফলস আসতে পারে, যে এটা যদি এটা সায়েন্টিস্ট দিল মিথাইল মিথোক্রাইলেট ট্রান্সমিটস আল্ট্রা ভায়োলেট ওয়েভস অফ লাইট, অপশন ট্রু অল ফলস, তা কি আছে, ট্রু, ট্রু হবে। ইট ক্যান বি অ্যাক্টস, এটা কি হিসেবে কাজ করে, এটা ভালো ইলেকট্রিক্যাল ইনস্টিটিউট হিসেবে কাজ করে কিনা যদি জিজ্ঞেস করে, তা সেখানে আমি অ্যান্সার কি পাবো, ইয়েস ইট ইজ এ গুড ইলেকট্রিক্যাল ইনসুলেটর। ঠিক আছে, তারপর কি জানবো, মিথাইল ম্যাক্রো
মিথাইল মেথোপ্রাইলেটের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার হয়, কোথায় কোথায় ব্যবহার হয়, সেফটি গ্লাস, আর্টিফিশিয়াল জুয়েলস, রুফ লাইটস, লাইটিং ফিটিংস এবং বাথিং ইউনিট, তাই এত সব জায়গায় মিথাইল মেথোপ্রাইলেট ব্যবহার করা। তাহলে এখানে আমি মোট 1, 2, 3, 4, 5টা কোশ্চেন আমি পেয়ে যাচ্ছি, বুঝতে পারছো? আমার এই কম সময়ের মধ্যে কতটা মোট কোশ্চেন পেলাম, মিথাইল মেথোপ্রাইলেট থেকে 5টা, তারপর তোমার কুমারন ইন্ডিয়ান থেকে 3টে কোশ্চেন পাচ্ছি, 3টে, হ্যাঁ 3টে কোশ্চেন, 5 × 3 = 8টা, এখানেও 3টে ধরলাম, 11টা, এখানে 3টে, 14টা, তার 14টা, তার 3টে পয়েন্ট থেকে আমি 4টে পয়েন্ট, আমি 14টা এমসিকিউ কোশ্চেন পাচ্ছি। তুমি যত প্রচুর কোশ্চেন পাবে, প্রচুর কোশ্চেন, এগুলো যদি প্রিপারেশন ভালো নিতে পারো না, তাহলে আশা করি খুব ভালো ফলাফল হবে ফার্স্ট ইয়ারে। নেক্সট চলো, লাস্ট যে পয়েন্ট আছে স্টাইরিন, তো স্টাইরিনটা কি আছে একটু জেনে নিই। তো স্টাইরিন থেকে কি কোশ্চেন আছে একটু দেখে নিই, পড়েও নিই। দিস ইজ দ্য প্রোডাক্ট ফ্রম ইথিলিন, ঠিক আছে, উচ্চারণ গুলো খুবই ইম্পর্টেন্ট, ইথিলিন তোমরা পারলে লিখে নাও, ইথিলিন, দিস ইজ দ্য প্রোডাক্ট ফ্রম ইথিলিন হুইচ ইজ মেড ফ্রম পেট্রোলিয়াম, ইথিলিন তো কোথা থেকে তৈরি হয়, তাহলে দেখো দুটো কোশ্চেন পাচ্ছ, তাহলে স্টাইরিন কোথা থেকে তৈরি হয়, ইথিলিন থেকে তৈরি হয়, আবার ইথিলিন কোথা থেকে তৈরি হয়, পেট্রোলিয়াম থেকে তৈরি হয়, বুঝতে পারছো? পেট্রোলিয়াম থেকে ইথিলিন তৈরি হয়, সেই ইথিলিন থেকে স্টাইরিন তৈরি হয়, দেখেন দুটো কোশ্চেন পেয়ে গেল। তারপর দেখো, ইট ইজ লাইট অ্যান্ড ওয়েট অ্যান্ড ট্রান্সমিট আলট্রা ভায়োলেট ওয়েভস অফ লাইট, তাহলে এটা কি ওজনে হালকা, স্টাইরিনটা ওজনে হালকা, এবং কি ট্রান্সমিট করে, কি প্রেরণ করে, লাইটের আলট্রা ভায়োলেট ওয়েভস, আলট্রা ভায়োলেট যে তরঙ্গ হয় সে আলট্রা ভায়োলেট অতি বেগুনি তরঙ্গ এ কি করে, প্রেরণ করে। নেক্সট কি বলছে দেখো, ইট পজেস ভেরি হাই ইলেকট্রিক রেজিস্ট্যান্স, এই ইলেকট্রিক রেজিস্ট্যান্স খুব উচ্চ, আর কি, ইট ইজ ইউজড অ্যাজ এমুলেটরস অ্যাট রেডিও ফ্রিকোয়েন্সি ইন ওয়্যারলেস অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি যে বেতার তরঙ্গ, রেডিও যে বেতার তরঙ্গ, সেটা টেলিভিশন ও রেডিও, সে বেতার তরঙ্গ, ঠিক আছে, যে ওয়্যারলেস, ওয়্যারলেস মানে তারবিহীন, তারবিহীন যে বেতার তরঙ্গ যে প্রেরিত হয় সেখানে এমুলেটর হিসেবে ব্যবহৃত হয় এই স্টাইরিন, বুঝা যাচ্ছে? তাহলে এখানেও আমি 3 থেকে 4টা কোশ্চেন পাচ্ছি, 4টা কোশ্চেন পাচ্ছি। 1 নম্বর হচ্ছে স্টাইরিন কি থেকে তৈরি হয়, ইথিলিন থেকে, ইথিলিন কি থেকে তৈরি হয়, পেট্রোলিয়াম থেকে, দুটো কোশ্চেন পেয়ে গেলাম। 3 নম্বর কি, এটা আল্ট্রাভায়োলেট ওয়েভস, লাইটের আল্ট্রাভায়োলেট ওয়েভস প্রেরণ করে কিনা, ইয়েস প্রেরণ করে, তারপর কি এটা হাই ইলেকট্রিক রেজিস্ট্যান্স প্রজেস করে কিনা, ইয়েস, দাদা আমি 4টা কোশ্চেন পেলাম। আর এটা কি কি কাজে লাগে, আমার খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার নেক্সট যেটা হবে সেটা হলো ভিনাইল, তো ভিনাইলটা কি একটু দেখে নিই, ভিনাইল বলতে কি বুঝছি, তো ভিনাইলটা হচ্ছে ইট ইজ প্রিপেয়ার্ড বাই, তোমরা সব শুনতে পাচ্ছ তো, ইট ইজ প্রিপেয়ার্ড বাই পাসিং অ্যাসিড, অ্যাসিটাইলিন গ্যাস থ্রু অ্যাসিটিক অ্যাসিড অর ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড, ইট ইজ ইউজড ফর ওয়ার অ্যান্ড কেবল ফর কোটিং পলিথিলিন ইজ এ ভিনাইল রেসিন হুইচ ইজ টাফ অ্যান্ড ফ্লেক্সিবল অ্যান্ড ইউজড ফর কেবল ইউজিং, ঠিক আছে। তা ভিনাইল, ভিনাইল কি থেকে প্রস্তুত করা হয়, এখানে যদি কোশ্চেন আসে, তা ভিনাইল অ্যাসিটিলিন গ্যাস থেকে থ্রু অ্যাসিটিক অ্যাসিড অর ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড থেকে আমরা ভিনাইল পেয়ে থাকি, ঠিক আছে। এটা কোথায় কোথায় ব্যবহার করে, ভিনাইল কোথায় কোথায় ব্যবহার করি, আমরা ওয়ে মানে কি তার এবং কেবল, ওয়ের অ্যান্ড কেবল ফর কোটিং পলিইথিলিন ইজ এ ভিনাইল রেজিন হুইচ ইজ টাফ অ্যান্ড ফ্লেক্সিবল, তাহলে এই যে পলিইথিলিনের যে কোটিং দেওয়া হয় কেবলে, তা কেবল আর ওয়ারের উপরে যে পলিইথিলিন যে কোটিং দেওয়া হয় সেই কোটিনের জন্য আমরা ভিনাইল রেজিন ব্যবহার করে থাকি। তা বুঝতে পারছো কি ইন্টারেস্টিং চ্যাপ্টারটা, তার সাথে সাথে আমরা পয়েন্ট গুলো বুঝতে পারছি, ওকে। তাই এখানে কি কি কোশ্চেন পেলাম, নাম্বার 1 কোশ্চেন হচ্ছে কি অ্যাসিটিলিন গ্যাস
কিসের মাধ্যমে কি থেকে ভিনাইল তৈরি হয় সেটা কোশ্চেন আসছে। 2 নাম্বার, কোথায় কোথায় ব্যবহার হয়, আমরা ওয়েব বা গেবলের উপরে যে কোটিং এ পলিইথিলিনে যে কোটিং হয় সেই কোটিং এর ক্ষেত্রে আমরা ভিনাইল ব্যবহার করি। তো 2টা কোশ্চেন এখান থেকে পেয়ে আছে। ওকে, এবার নেক্সট দেখো, তাহলে এটা গেল কি, কার মধ্যে 6টা পয়েন্ট পেলাম। আর একটা করি, থার্মোপ্লাস্টিক রেজিন, থার্মোপ্লাস্টিক রেজিনের মধ্যে আমি 6টা পয়েন্ট পেলাম। নাম্বার 1 অ্যালকাইড, নাম্বার 2 হচ্ছে সেলুলোজ, নাম্বার 3 হচ্ছে কৌমারন ইন্ডেন, নাম্বার 4 হচ্ছে মিথাইল মেথোক্রাইলেট, এন্ড ফাইনাল যেটা পেলাম ভিনাইল, এগুলো আমরা সব পেলাম। নেক্সট হচ্ছে থার্মোসেটিং রেজিন। এবার থার্মোসেটিং রেজিনে আমরা কি কি পাচ্ছি, তা থার্মোপ্লাস্টিক রেজিন আমরা 6টি পয়েন্ট পেলাম, 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। নেক্সট আমরা থার্মোসেটিং রেজিন যে পেলাম সেখানে কি কি আছে দেখো, সেখানে আমার আছে কেজিন। কেজিন কেজিন কোথায় পাচ্ছি, কেজিন ইজ এ ফসফর প্রোটিন অ্যান্ড ইজ ডিরাইভড বাই দ্য প্রেসিপিটেশন অফ মিল্ক অ্যান্ড অ্যাসিড। তাহলে কেজিন কি, কেজিন এট ওয়ান টাইপ অফ প্রোটিন, কি টাইপ, কি ধরনের প্রোটিন, ফসফর প্রোটিন কেজিন। ওকে, নেক্সট কি পাচ্ছি, কোথা থেকে তৈরি হয়, দুধ এবং অ্যাসিড প্রেসিপিটেশনের মাধ্যমে, মিল্ক এবং অ্যাসিড প্রেসিপিটেশনের মাধ্যমে আমরা কেজিন পেয়ে থাকি। নেক্সট কি পাচ্ছি, ইফ হ্যাজ ব্রাইট অ্যাট্রাকটিভ অ্যাপিয়ারেন্স বাট নট স্ট্রং, তাহলে এর অ্যাপিয়ারেন্সটা কি হচ্ছে, খুব উজ্জ্বল অ্যাপিয়ারেন্স হচ্ছে, আর কি হচ্ছে, কিন্তু এটা মজবুত নয়। নেক্সট কি, ইট ইজ ইউজ ফর বাকেলস, বাটনস এক্সেট্রা, তাহলে এ কি বাকেলস এবং বাটনস এইসবের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কেজিন কে। ঠিক আছে, তো 3টে 4টে কোশ্চেন পাচ্ছি। তাহলে কেজিন ইজ, হোয়াট ইজ কেজিন যদি কোশ্চেন আসে, তা কেজিন ইজ এ ফসফর প্রোটিন, এটা হলো। নেক্সট কোশ্চেন হচ্ছে কি থেকে কেজিন তৈরি হয়, তো সেখানে কি অ্যান্সার আসবে, যে কেজিন ইজ ডিরাইভড বাই দ্য প্রেসিপিটেশন অফ মিল্ক উইথ অ্যাসিড। ঠিক আছে, 2টা কোশ্চেন হয়ে গেল। এবার কি কেজিনে যদি বলে বৈশিষ্ট্য মানে প্রপার্টিস কি, তা কি হবে, এটা হচ্ছে মানে কি দেখতে অ্যাপিয়ারেন্স অ্যাট্রাক্ট, আকর্ষিত এটা অ্যাপিয়ারেন্স, বাট কি, কিন্তু মজবুত নয়, স্ট্রং। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, কোথায় কোথায় ব্যবহার হয়, বাকেলস বাটনস এইসব ক্ষেত্রে আমরা কেজিন ব্যবহার করে থাকি, হলো। তাহলে এতগুলো আমরা 4টে কোশ্চেন এখানে পাচ্ছি। নেক্সট দেখো, নেক্সট বলছে মেলামাইন ফরমালডিহাইড, মেলামাইন ফরমালডিহাইড এটা কি, ইট ইজ অবটেন ফ্রম ক্যালসিয়াম কার্বাইড, মেলামাইন হোয়েন রিয়েক্টেড উইথ ফরমালডিহাইড ফ্রম দিস রেজিন, ইট পজেস এক্সেলেন্ট রেজিস্ট্যান্স টু ইলেকট্রিক্যাল আর্ক, ইট ইজ ইউজড ফর ইলেকট্রিক্যাল ইনসুলেটর, গ্লাস, ফর রেনফোর্সড প্লাস্টিক। তাহলে ইট ইজ অবটেন ফ্রম, তা কি থেকে এটা অবটেন হয়, ইট ইজ অবটেন ফ্রম ক্যালসিয়াম কার্বোনেট, মেলামাইন হোয়েন রিয়েক্টেড ফরমালডিহাইড, তাহলে কি থেকে তৈরি হয়, ক্যালসিয়াম কার্বন থেকে এটা তৈরি হয়। কখন, মেলামাইন যখন ফরমালডিহাইডের সাথে রিয়েক্ট করে এবং কি করে, রেজিন তৈরি করে। ইট পজেস এক্সেলেন্ট রেজিস্ট্যান্স টু ইলেকট্রিক্যাল আর্ক, তাহলে কিসে, ইলেকট্রিক্যাল আর্কের ক্ষেত্রে এক্সেলেন্ট রেজিস্ট্যান্স থাকে, আর কি কোথায় কোথায় ব্যবহার হয়, ইলেকট্রিক্যাল ইনসুলেটর, গ্লাস, রিইনফোর্সড প্লাস্টিক, এইসবের ক্ষেত্রে আমরা মেলামাইন ফরমালডিহাইড ব্যবহার করে থাকি। ঠিক আছে, দেখো কতগুলো কোশ্চেন, 2টো 3 কমপক্ষে 2টো কোশ্চেন থাকছে প্রতিটা পয়েন্ট, খুব ভাইটাল এই চ্যাপ্টারটা। নেক্সট দেখো ফেনল ফরমালডিহাইড, ফেনল ফরমালডিহাইড কি, এটা থেকে যদি বলে কোশ্চেন আসবে স্যার, হ্যাঁ স্যার এটা তো কোশ্চেন আসবে, কি কি কোশ্চেন আসবে স্যার, তুমি এই টপিকটা পড়ে নাও, দেখো এখান থেকেও তুমি অনেকগুলো কোশ্চেন পাবে। কি পাবে, ফেনল ইজ এ কার্বলিক অ্যাসিড, ইট ইজ এক্সট্রাক্টেড রেজিন প্রিপেয়ার ফ্রম দিস লাইটলি রেজিস্ট্যান্ট টু হিট, ইট পজেস বোথ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল প্রপার্টিস। তাহলে যদি একটা কোশ্চেন আছে যে কোন রেজিনে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্রপার্টি, দুটো প্রপার্টি থাকে, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল উভয় ধর্ম বর্তমান কোন রেজিনে, তাহলে সেখানে আমার কোশ্চেনের অ্যান্সার কি হবে, ফেনল ফরমালডিহাইড, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ইট ইজ ইউজ ফর পেন্টস, ভার্নিশ, প্রিপারেশন অফ লেমিনেটেড প্রোডাক্ট, ইলেকট্রিক্যাল ফিটিংস, ডাব্লিউসি সিটস, এইসব, তা প্রচুর কাজে ব্যবহার। তাহলে যদি কোশ্চেন আসে যে
কোন, আমি মাত্র বললাম যে কোন রেজিন, কোন ধরনের রেজিনে যান্ত্রিক এবং বৈদ্যুতিক ধর্ম বর্তমান, ওইসব বাংলায় কোশ্চেন আছে না? ইন হুইচ রেজিন পজেস বোথ মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল প্রপার্টিস। ওকে, কোন রেজিনের মধ্যে মেকানিক্যাল ইলেকট্রিক প্রপার্টিস থাকে? কোশ্চেন হচ্ছে ফেনল ফরমালিন। কি কোশ্চেন অ্যান্সার? এটা হচ্ছে অ্যান্সার। এবার আর কি কোশ্চেন আসতে পারে, যে ফর্মাল ফেনল ফর্মালডিহাইড কোথায় কোথায় ব্যবহার হয়? সেখানে আমার পেন্টস, রং প্রস্তুতিতে, বার্নিশ প্রস্তুতিতে, এছাড়া কি লেমিনেটেড কোন প্রোডাক্ট প্রিপারেশনের ক্ষেত্রে, ইলেকট্রিকের ফিটিংস এর ক্ষেত্রে আমরা ফেনল ফর্মালডিহাইড ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাই বুঝতে পারছো কোশ্চেনের শেষ নেই, তুমি টপিক পড়বে ভালো করে মন দিয়ে, যদি টপিকটা পড়ো তা তোমার এমসিকিউ যাই কোশ্চেন আসুক সেই জন্য তোমার অ্যান্সার রেডি। এই জন্য বারবার বলা হয় যে এমসিকিউ যেহেতু কোশ্চেনের পরীক্ষা হবে, এমসিকিউ এক্সাম হবে, সেহেতু আমাকে সব সময় কি করতে হবে, আমাকে সব সময় মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে বইয়ে যা যা পড়লাম সেগুলো মনে হয়, মানে আমার টেক্সট পড়তে হবে। মোদ্দা কথা হচ্ছে আমাকে টেক্সট ভালো করে পড়তে হবে, আর কিছুই নয়। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফেনল, ফেনল ফার ফার ফারফুর অ্যালডিহাইড। ঠিক আছে, ফেনল ফারফুর অ্যালডিহাইড। দেখো তোমরা এটা এক্সরে কোটারটা দেখতে পাচ্ছ না? তা দেখো এখানে হচ্ছে ফেনল ফারফুরাল্ডিহাইড, এটা কি বলছে? এটা বলছে কি, 4 নম্বর যে পয়েন্টটা সেখানে বলছে যে ফারফুরাল্ডিহাইড ভেপার্স হোয়েন রিয়েক্টেড উইথ ফেনল ফ্রম রেজিন, ইট ইজ ডেয়ারি কালার, রেজিস্ট ভেরি হাই টেম্পারেচার। তাহলে ফারফুরাল্ডিহাইড বা ফারফুরাল্ডিহাইড কি উচ্চারণটা হচ্ছে ফেনল ফারফুরাল্ডিহাইড। ঠিক আছে, কিসের সাথে রিয়াকশন করে? যখন ফেনলের সাথে রিয়াকশন করে তখন কি ফারফুরাল্ডিহাইড কি ভেপার, ভেপার মানে কি বাষ্প হয়। ঠিক আছে, কি রেজিন থেকে, এর কালারটা কি ডেয়ারি কালার, আর কি করে, বেশি উচ্চ তাপমাত্রা রেজিস্ট করে, মানে তাপমাত্রা বৃদ্ধি হয় না খুব সহজে, ও তাপ বৃদ্ধি হয় না। অনেক কি থাকে খুব সহজে তাপমাত্রা বেড়ে যায় অনেক প্রোডাক্টে, কিন্তু ফেনল ফারফুরাল্ডিহাইডে সেরকম কিছু হয় না। ঠিক আছে, নেক্সট 5 নম্বর দেখো পয়েন্ট কি আছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড। ইউরিয়া ফর্মালডিহাইড কি ব্যাপার? এটা হচ্ছে ইউরিয়া ইজ প্রিপেয়ার্ড ফ্রম ক্যালসিয়াম সায়ানামাইড অর মিক্সচার অফ লিকুইড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড লিকুইড অ্যামোনিয়া। ইউরিয়া রিয়েক্টেড উইথ ফর্মালডিহাইড প্রোডাক্টস প্রোডিউস দিস রেজিন, ইট ইজ নট ইজিলি অ্যাটাচড বাই ডাইলিউট অ্যাসিডস অ্যান্ড অ্যালকালাইজ অয়েল, কেমিক্যালস, ওয়াটার এক্সেট্রা। প্লাস্টিক মেড ফ্রম দিস রেজিন আর ইউনাইটলি ইউজড ফর মেকিং অ্যাডহেসিভ ফর উড, লাইটিং ফিক্সার লাইক ল্যাম্প অ্যান্ড রিফ্লেক্টর। তা ইউরিয়া ফর্মালিন কোথায় ব্যবহার হয়? ইউরিয়া ফর্মালিন ক্যালসিয়াম সায়ামাইড থেকে প্রস্তুত হয়। ঠিক আছে, এটা হচ্ছে মিক্সচার অফ লিকুইড কার্বন ডাইঅক্সাইড লিকুইড অ্যামোনিয়া। তবে এই যে ক্যালসিয়াম সায়ামাইড থেকে বা তোমার লিকুইড কার্বন ডাইঅক্সাইড মানে তরল কার্বন ডাইঅক্সাইড আর তরল অ্যামোনিয়া মিশ্রণ থেকেও ইউরিয়া প্রস্তুত হয়। শুধু যে সায়ামাইড, ক্যালসিয়াম সায়ামাইড থেকে ইউরিয়া প্রস্তুত হয় তা না, তার সাথে অথবা তরল কার্বন ডাইঅক্সাইড এবং তরল অ্যামোনিয়া যে মিক্সার পাওয়া যায় সেই মিক্সারের থেকেও আমরা ইউরিয়া ফর্মালডিহাইড পেয়ে থাকি, যেটা 5 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি। ইউরিয়া রিয়েক্টেড উইথ ফর্মালডিহাইড প্রোডিউস দিস রেজিন।
ইউরিয়া কি করে ফরমালডিহাইড সাথে বিক্রিয়া করে, কি করে ইউরিয়া ফরমালডিহাইড উৎপন্ন হয়। প্রথমে প্রথমে কি হচ্ছে, প্রথমে ইউরিয়া তৈরি করতে হচ্ছে, তারপর সেই ইউরিয়া কি করছে ফরমালডিহাইডের সাথে বিক্রিয়া করছে, ফরমালডিহাইডের সাথে বিক্রিয়া করে এক ধরনের রেজিন উৎপন্ন করছে, সেই রেজিনের নাম হচ্ছে ইউরিয়া ফরমালডিহাইড। ঠিক আছে, ইট ইজ নট ইজিলি অ্যাটাচড বাই ডাইলিউট অ্যাসিডস অ্যান্ড অ্যালকালাইজ অয়েল কেমিক্যালস ওয়াটার। তাহলে এটা কি করে, খুব সহজে মিশে যায় না ডাইলিউট কোনো অ্যাসিড কোনো অ্যালকাইল অয়েলের সাথে বা কেমিক্যালের সাথে, জলের সাথে মিশে যায় না। আর কি, প্লাস্টিক মেড ফ্রম দিস রেজিন আর ইউনাইটেড বি ইউজ ফর, এই এই রেজিন থেকে যে প্লাস্টিক তৈরি হয়, যে প্লাস্টিক আমরা পেয়ে থাকি সেই প্লাস্টিক কোথায় কোথায় ব্যবহার হয়, কাঠের যে এডিসিভ আঠা, ঠিক আছে, কাঠের জন্য যে আঠা তৈরি হয়, বা লাইট ফিক্সিং এর জন্য লাইট লাইটিং এর কাজের ক্ষেত্রে যে ফিক্সিং ক্ষেত্রে যে অ্যাডহেসিভ দরকার হয়, সেই সেই সেখানেও আমরা ইউরিয়া ফরমালডিহাইড ব্যবহার করে থাকি। আর কি 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 ধরনের লাইটিং ফিক্স আছে, ল্যাম্পস, রিফ্লেক্টর, এইসবের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, দেখো নেক্সট যে পয়েন্ট আছে, দেখো কি বলছে, টু গিভ ডিজায়ার ফিনিশ প্লাস্টিক আর্টিকেল সার্টেন মোল্ডিং কম্পাউন্ডস আর টু অ্যাডেড টু প্লাস্টিক ফলোয়িং আর দা সার্চ মোল্ডিং কম্পাউন্ড। বলছে ডিজায়ার ফিনিশ প্লাস্টিকে, এটা একটা ডিজায়ার, একটা ইচ্ছের মধ্যে একটা ফিনিশ দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের মোল্ডিং কম্পাউন্ড ব্যবহার করে থাকি। এখানে ধরো টোটাল 7টা কম্পাউন্ড ইয়ে আছে, কম্পাউন্ড আছে। নাম্বার 1 হচ্ছে ক্যাটালিস্ট, নাম্বার 2 হচ্ছে ফিলার্স, নাম্বার 3 হচ্ছে হার্ডনার্স, নাম্বার 4 হচ্ছে রুব্লিকেন্টস, নাম্বার 5 হচ্ছে পিগমেন্টস, নাম্বার 6 হচ্ছে প্লাস্টিসাইজার, নাম্বার 7 হচ্ছে সলভেন্টস। আরো একবার রিপিট করছি, নাম্বার 1 হচ্ছে ক্যাটালিস্ট, নাম্বার 2 হচ্ছে ফিলার্স, নাম্বার 3 হচ্ছে হার্ডনার্স, নাম্বার 4 হচ্ছে লুব্রিকেন্টস, নাম্বার 5 হচ্ছে পিগমেন্টস, নাম্বার 6 হচ্ছে প্লাস্টিসাইজার, নাম্বার 7 হচ্ছে সলভেন্টস। এই এতগুলো কম্পাউন্ড বা এই এই যে কোনো একটা কম্পাউন্ড ইউজ করে আমরা প্লাস্টিক আর্টিকেলস এর ফিনিশিং, ডিজায়ার্ড ফিনিশড বা প্লাস্টিক মানে এটা যদি আলাদা টাইপের ভালো দেখতে লুকিং জর্জিয়াস যদি প্লাস্টিক দেখতে চাই, সেখানে আমরা এইগুলো যে কোনো একটা, যে পয়েন্ট গুলো নিয়ে বললাম সেই পয়েন্ট গুলো যে কোনো একটা ব্যবহার করলেও হয়। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে ওই যে উপরে যে হেডিং টা আছে পুরোটা দিয়ে, যে টু গিভ ডিজায়ার ফিনিশ প্লাস্টিক আর্টিকেলস হুইচ মোল্ডিং কম্পাউন্ড ইন হুইচ মোল্ডিং হুইচ ওই সার্টেন জায়গায় আমি চেঞ্জ করলাম হুইচ, হুইচ মোল্ডিং কম্পাউন্ডস আর বা হুইচ মোল্ডিং কম্পাউন্ডস আর টু অ্যাডেড টু প্লাস্টিক, প্লাস্টিকে ডিজাইন ফিনিশ দেওয়ার জন্য আমরা কোন মোল্ডিং কম্পাউন্ড ব্যবহার করতে পারি, যদি এটা কোশ্চেন আসে কি হবে অ্যান্সার, অ্যান্সারের 7টার মধ্যে যে কোনো একটা পয়েন্ট বললেই হবে। ঠিক আছে, বোঝা গেল? এই হলো নেক্সট। দেখো এটা একটা কোশ্চেনের মতো আসতে পারে, দেখো ইন প্লাস্টিক ফেব্রিকেশন ফলোয়িং আর দা প্রসেস ইনভলভ ইন ফেব্রিকেশন অফ প্লাস্টিক, বলছে প্লাস্টিক ফেব্রিকেশনের জন্য কি কি প্রসেস কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, প্লাস্টিক ফেব্রিকেশনের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়। নাম্বার 1 হচ্ছে ব্লোয়িং, নাম্বার 2 হচ্ছে ক্যালেন্ডারিং, নাম্বার 3 হচ্ছে কাস্টিং, নাম্বার 4 হচ্ছে ল্যামিনেটিং। নাম্বার 1 হচ্ছে ব্লোয়িং, নাম্বার 2 হচ্ছে ক্যালেন্ডারিং, নাম্বার 3 হচ্ছে কাস্টিং, নাম্বার 4 হচ্ছে ল্যামিনেটিং। এই চারটে ধাপের মাধ্যমে আমরা কি হচ্ছে প্লাস্টিকের ফেব্রিকেশন করে থাকি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। এখানে একটা কোশ্চেন আছে যে ইন প্লাস্টিক ফেব্রিকেশন হুইচ আর দা প্রসেস ইনভলভ বা হুইচ প্রসেস মানে কোন কোন পদ্ধতি গুলোকে অবলম্বন করতে হয় প্লাস্টিক ফেব্রিকেশনের জন্য, তা আমার এখানে চারটে পয়েন্টে দিতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার।